হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর আজকে হচ্ছে শিবরাত্রি, সকলকে জানাই আমার তরফ থেকে শিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। আমি কীভাবে পুজো করি বাড়িতে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখতে থাকো। তো ঘটির মধ্যে আমি আগে থেকে পঞ্চামৃত দিয়ে রেখেছি, কিছু ফুল বেলপাতা, সেইগুলো দিয়ে এখন স্নান করিয়ে দেব মহাদেবকে। তো এখন বাড়িতেই পুজো দিয়ে দিচ্ছি, রাত্রিবেলা যাব মন্দিরে পুজো দিতে। আর আজকে হচ্ছে শিবরাত্রি, সকলকে জানাই আমার তরফ থেকে শিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। তো এখন আমি বাড়িতে শিব পুজো দেবো, যেহেতু বাড়িতে ঠাকুর আছে পুজো দেবো ঠাকুরকে। আগে বাড়িতে পুজো দিয়ে দিই, তারপরে রাত্রিরে যাব মন্দিরে, ওখানেও গিয়ে পুজো দেওয়ার আছে। সাউথ ইন্ডিয়ান ডিশ সবগুলোই আমি বানাইনি, একটা পাশের বাড়ির দিদি আজকে দিয়ে গেছে এগুলো। আর এখন আমি রেডি হয়ে করেছি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য, আমি আর বাবা যাচ্ছি, আর ও আসবে রাত্রিরে নিতে আমাদেরকে। তো এখন চলো তাহলে যাওয়া যাক। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যার জন্য সকলে বসে গিয়েছি, এবার একভাবে একভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, সব কষ্ট
ফাইনালি তার আড়াই থেকে তিন ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে ভেতরে যাওয়ার সুযোগ হয়েছে। আর বেশিক্ষণ টাইম হয়তো লাগবে না, দেড় ঘন্টা খানিক ভেতরে, এক ঘন্টার মধ্যে হয়তো পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এখন বাজে রাত্রি 10:30। এবার আমরা বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য, আমাদের জলসা কমপ্লিট হয়ে গেছে। এখন বসে আসি, তো দিনের পরিশ্রম হলো, তাই তো? প্রচন্ড পরিশ্রম হয়েছে। তোরা
সবাই এখন বসে গিয়েছি, এসে কষ্ট হচ্ছে সবাই। আর দিদি ভাই এখন ডাব কাটছে, অনেকটা জল আছে না? ক্যাজলাটা ফেলে আসতে বলো। জল খাচ্ছে এখন ডাবের জল, মানে তুই খাবি না? এখনো ডাবের জল খাচ্ছে, এক গ্লাস এই খেলো, দেখতেই পাচ্ছ, আরেক গ্লাস খাচ্ছে। তো অনেক থেকে গেছে, সকাল থেকে কিচ্ছু খায়নি, এই জন্য দু গ্লাস এটা নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল, কীরকম হয়েছে জানিও অবশ্যই, এবং যদি ভালো লাগে একটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।